আজ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। আপনি এই সময় ডোমেস্টিক ব্যবসা করছেন, আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আপনি ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন, আপনি চাইছেন আপনার ব্যবসাকে বড় করতে, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টকে আপনি বিদেশেও এক্সপোর্ট করতে চাইছেন, বিদেশেও পাঠাতে চাইছেন, এবং হতে পারে আপনি বিদেশ থেকে কোনো প্রোডাক্টকে ইন্ডিয়াতে এনে সেই প্রোডাক্টকে সারা ভারতবর্ষে আপনি সেল করতে চাইছেন, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করতে চাইছেন। আর আজকে শিবম সেন এই ভিডিওর মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ডিটেইলস শেয়ার করবে আপনার সঙ্গে। অর্থাৎ আপনার যদি আগে গিয়ে প্ল্যান থাকে আপনি একটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করবেন, তো এই ভিডিওর উপরে কনসালটেশন দেবেন কিন্তু, কেন কি আমি সেই সব জরুরি কথাগুলোই এই ভিডিওতে শেয়ার করব যেটা আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে অবশ্যই অবশ্যই লাগবে। আর আপনি যদি শিখতে চান এই ভিডিও থেকে তাহলে একটা খাতা কলম নিয়ে বসে যান, কেন কি আজকের এই ভিডিওটা আমি তিনটে পার্টে ভাগ করেছি, প্রথম পার্টে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে কোন জিনিসগুলো নেসেসারি, অর্থাৎ ইম্পর্টেন্ট জিনিস কি কি আছে। সেকেন্ড পার্টে আমি আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে গেলে কোন কোন ডকুমেন্টস আপনার কাছে রাখা উচিত বা কোন কোন ডকুমেন্টস তৈরি করা উচিত। থার্ড পার্টে আমি আলোচনা করব লাস্ট দু তিন বছরে ভারতবর্ষের মধ্যে থেকে কোন প্রোডাক্ট গুলো বিদেশে সব থেকে বেশি এক্সপোর্ট হয়েছে, অর্থাৎ সেই প্রোডাক্ট দিয়ে যদি আপনিও ব্যবসা শুরু করেন আপনার ব্যবসাও অনেক তাড়াতাড়ি বুস্ট করবে। তো প্রথম পার্টে আমি চলে আসি, একটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করার জন্য না পাঁচখানা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবেন, পাঁচখানা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সবার প্রথমে হচ্ছে ইনকর্পোরেশন অফ কোম্পানি, অর্থাৎ আপনাকে একটা কোম্পানি তৈরি করতে হবে, আপনাকে শুরুতে একটা কোম্পানি তৈরি করতে হবে, সেই কোম্পানি যেন প্রাইভেট লিমিটেড হয়, না হলে পার্টনারশিপ কোম্পানিও হতে পারে, কিন্তু এই জিনিসটা সবার প্রথমে দরকার। সেকেন্ড যেটা দরকার আছে সেটা হচ্ছে আপনাকে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোড বের করতে হবে। আপনি যদি যে কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করতে চান, যে কোনো প্রোডাক্টকে বিদেশ থেকে ইন্ডিয়াতে আনতে চান, তাহলে এই কোডটা কিন্তু লাগবেই লাগবে, যেটাকে একটা সময় আমরা এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স বলতাম, আজকের দিনে সেটাকে এক্সপোর্ট ইম্পোর্ট কোড বলা হয়। তো আপনাকে কিন্তু এই এক্সপোর্ট ইম্পোর্ট কোড লাগবে। এই এক্সপোর্ট ইম্পোর্ট কোডের জন্য আপনাকে কি কি জিনিস দিতে হবে, আপনাকে আপনার কোম্পানির ডকুমেন্টস দিতে হবে, আর একটা প্যান নাম্বার দিলে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট কোড কিন্তু পেয়ে যাবেন সহজেই। এবার তৃতীয় নম্বরে যে জিনিসটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কেন কি আপনি প্রোডাক্ট বিক্রি করলে টাকা তো আপনার ব্যাংকে আসবে, এটা তো নয় ক্যাশে টাকা আসবে, দ্যাট রিজন আপনাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিন্তু এবার এই অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি দুটো কথা আপনাকে বলতে চাই, সবার প্রথমে মাথায় রাখবেন, আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা যেন গভর্নমেন্ট ব্যাংক হয়, ন্যাশনালাইজ ব্যাংক হয়, এবং সেকেন্ড কথা হচ্ছে সেই ব্যাংক যেন পুরোপুরি ডিজিটালাইজ হয়, এরকম নয় যে আপনার বিদেশ থেকে টাকা এলো, আপনার বাইরে আপনাকে টাকা পাঠিয়েছে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে আনার জন্য বিভিন্ন রকমের ফর্ম তৈরি কমপ্লিট করতে হচ্ছে এবং সেটার জন্য 15-20 দিন টাইম চলে যাচ্ছে, এটা যেন না হয়। অর্থাৎ মাথায় রাখবেন আপনার ব্যাংক যেই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা যেন ডিজিটালাইজ হয়। এরপরে যে চতুর্থ নম্বরে যে পেপারটা লাগবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট, ভালো করে শুনে নিন, রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট, এটা আপনার লাগবেই লাগবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করার জন্য। অনেকেই আছে এই সার্টিফিকেটটা ছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস শুরু করে দেয়, তাদের সমস্যা কোথায় হয় জানেন, ধরে নিন আমি উদাহরণ দিচ্ছি, আপনি গার্মেন্টস পাঠিয়েছেন অস্ট্রেলিয়াতে, কোনো একজন বায়ার আপনার প্রোডাক্ট অস্ট্রেলিয়াতে নিয়েছে, সে প্রোডাক্ট পেয়ে গেছে, প্রোডাক্ট পাওয়ার আগে কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করেছিল, কিছু টাকা পাওয়ার পরে দেবে এটাই বলেছে, তো যখন প্রোডাক্ট সে পেয়ে গেছে সে আপনাকে পেমেন্টের জন্য ঝোলাচ্ছে, বিভিন্ন কারণে সে অজুহাত দিচ্ছে, এটা আপনার লাইফে একটা বড় সমস্যা হবে। এবার ওই সমস্যায় পড়লে আপনি কি করবেন, আপনি কি পরের দিন ফ্লাইট নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবেন, সেটা তো পসিবল না আপনার জন্য, দ্যাট রিজন রেজিস্ট্রেশন কাম সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে, কেন কি আপনাকে কি হেল্প করবে বলুন তো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে হেল্প করবে, অর্থাৎ আপনি যদি পেমেন্ট না পাচ্ছেন আপনার বাইরের কাছ থেকে তখন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে হেল্প করবে, তো এই ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি। পঞ্চম নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে রিস্ক কভার পলিসি, অর্থাৎ আপনি যে কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করুন না কেন, যে কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করুন, আপনি জুয়েলারি করবেন, আপনি মেডিসিন করবেন, আপনি গার্মেন্টস করবেন, আপনি কাঁচা সবজি করবেন, যেটাই করুন না কেন, প্রত্যেকটা প্রোডাক্ট যখন এক্সপোর্ট করবেন না সেটার কিছু কিছু রিস্ক থাকে,
কিছু কিছু রিস্ক থাকে, আপনাকে জানতে হবে যে কোন কোন প্রোডাক্টের জন্য কোন কোন রিস্ক হতে পারে। তো এটা হচ্ছে রিস্ক কভার পলিসি, এই ডকুমেন্টসটাও কিন্তু আপনার থাকতে হবে, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমি আলোচনা করব এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে কোন কোন ডকুমেন্টস আপনার কাছে যত্ন করে রাখতে হবে, সেটা হচ্ছে তিনখানা ডকুমেন্টস আপনার কাছে যত্ন করে রাখতে হবে। সবার প্রথমে লোডিং বিল, কি বললাম, লোডিং বিল, লোডিং বিল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট যে কোনো একটা মাধ্যমে তো এক্সপোর্ট হচ্ছে, সেটা হতে পারে আপনি লরিতে করে পাঠাচ্ছেন, এয়ারে পাঠাচ্ছেন, ট্রেনে পাঠাচ্ছেন, তারপরে জাহাজে যাচ্ছে, যেভাবেই যাক না কেন আপনাকে সেই বিলগুলো লাগতে হবে, আপনার লরি বিল, আপনার রেলওয়ে বিল, আপনার এয়ারওয়ে বিল, প্রত্যেকটা বিল আপনাকে গুছিয়ে ফাইল করে রাখতে হবে, কোনো সময় যদি কোনো দরকার হয় এটা কিন্তু সাবমিট করতে হতে পারে। তারপরে সেকেন্ড নাম্বার হচ্ছে কর্পোরেট বিল, কর্পোরেট বিল। একটা সময় কি হতো, আমরা প্রোডাক্ট এক্সপোর্ট করছি, আমরা কাঁচা বিল তৈরি করতাম, হাতে লিখে বিল তৈরি করতাম, এখন কিন্তু আর সেটা চলবে না। অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্টকে এক্সপোর্ট করতে চান, আপনাকে কর্পোরেট বিল তৈরি করতে হবে, অর্থাৎ ERP ভার্সন, ট্যালি 9 বা ERP ভার্সনে যে অ্যাকাউন্টস রিলেটেড কর্পোরেট বিলগুলো হয় সেই বিল কিন্তু আপনাকে তৈরি করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে শিপিং বিল, শিপিং বিল আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট। আর শিপিং বিলের মধ্যে কি কি থাকে জানেন, ডিটেলস থাকে, আপনি যে প্রোডাক্টটা এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্ট কাকে এক্সপোর্ট করছেন, বায়ারের নাম, বায়ারের ডিটেলস অ্যাড্রেস থাকবে, আপনি কত কোয়ান্টিটি পাঠাচ্ছেন, নাম্বার অফ কোয়ান্টিটি কত আছে, সমস্ত কিছু সেখানে থাকবে, সেখানে আপনার প্যান নাম্বার থাকবে, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট কোড থাকবে সেই বিলের মধ্যে। মানে শিপিং বিলটা এমন হবে কি, ওই শিপিং বিলের মধ্যে A to Z ডকুমেন্টস, মানে A to Z ডিটেলস লেখা থাকবে। কিন্তু এই তিনটে ডকুমেন্টস আপনার কাছে কিন্তু রাখতে হবে। এবার যদি আপনি কোনো প্রোডাক্টকে বিদেশ থেকে ইন্ডিয়াতে আনতে চাইছেন, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্টকে ইম্পোর্ট করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনার কাছে তিনটে ডকুমেন্টস থাকা উচিত, সেটা হচ্ছে লোডিং বিল, সেটা হচ্ছে কমার্শিয়াল বিল। এই কমার্শিয়াল, লোডিং, এই দুটো কিন্তু আগের থেকেও ছিল। এবার তৃতীয় নম্বরে যে বিলটা লাগবে সেটা হচ্ছে এন্ট্রি বিল, এন্ট্রি বিল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। কেন, কোনো একটা প্রোডাক্ট যখন ইন্ডিয়াতে এন্ট্রি হচ্ছে তখন একটা এন্ট্রি বিল হয়, ওই বিলটাও কিন্তু আপনার কাছে থাকতে হবে। তো এই তিনটে ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে যদি আপনি প্রোডাক্টকে ইম্পোর্ট করেন। এবার আমি বলবো লাস্ট 2-3 বছরে কোন প্রোডাক্টগুলো সব থেকে বেশি ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়েছে, কোন প্রোডাক্টগুলো। তার মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং গুডস রয়েছে, ইঞ্জিনিয়ারিং গুডস এর মধ্যে অনেক প্রোডাক্ট থাকে, প্রচুর প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে রয়েছে জেমস জুয়েলারি রয়েছে, অর্থাৎ জুয়েলারি প্রোডাক্টও কিন্তু ভারতবর্ষ থেকে অনেক বেশি এক্সপোর্ট হয়। এরপরে সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার, কেন বিদেশের মানুষ জানে ভারতবর্ষে সফটওয়্যার তৈরি হয় অনেক কম পয়সায়, সফটওয়্যার তৈরি হয়, অর্থাৎ ইন্ডিয়া থেকে অনেক সফটওয়্যার কিন্তু বিদেশে এক্সপোর্ট করা হয়। এরপরে ফার্মা প্রোডাক্ট, ফার্মা প্রোডাক্টও কিন্তু প্রচুর এক্সপোর্ট করা হয়, অর্থাৎ আপনি যদি চান এইসব প্রোডাক্ট নিয়ে যদি এক্সপোর্টের কাজ করেন আপনার ব্যবসা কিন্তু অনেক গ্রোথ হবে। এবার ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, কেন কি প্রচুর মানুষ আমার অফিসে ভিজিট করেছে এর আগে, তারা এসে আমাদেরকে আমার কাছে শেয়ার করেছে, তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে গেছিল, কোনো একজন মানুষ তাদেরকে ঠকিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম আমি শুনি বাঙালিদের নাকি কারা কারা এসে ঠকিয়ে যায়, সবজির ব্যবসা, সবজি এক্সপোর্ট করতে তারা প্রলোভন দেয়, অর্থাৎ একটা টিম আছে তারা গ্রামের কিছু মানুষদের সবজি এক্সপোর্ট করতে বলে দুবাইতে, এবং সেই সবজি এক্সপোর্ট করতে গিয়ে তারা বেশ কিছু টাকা কিন্তু লস হয়ে যায়। তো এখানে আমি একটা ছোট্ট কি বলবো, ছোট্ট একটা আপনাকে সাজেশন দিচ্ছি, আপনি যদি শুরুতে, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে, তাহলে বেশ কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে ইন্ডিয়াতে, তারা আপনাকে পুরোপুরি গাইড করবে, তারা আপনাকে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করবে আপনাকে এক্সপোর্ট করার জন্য, আপনাকে ইম্পোর্ট করার জন্য, তার বিনিময়ে তারা একটা কমিশন নেবে। বাট আমি বলবো যদি আপনি শুরু করেন না, আপনি সেই সব কোম্পানির কাছ থেকেও কিন্তু হেল্প নিতে পারেন, সেই সব কোম্পানির কাছ থেকে হেল্প নিলে আপনার কোনো লস হয় না, কেন কি আপনার পুরো ডিলটা কমপ্লিট করাতে পারলে কিন্তু সেই কোম্পানি পয়সা পায়। তো এই জায়গাটা মাথায় রাখবেন, অর্থাৎ শুরুতে আপনি চাইলে সেই থার্ড পার্টি কোম্পানির সাহায্য কিন্তু নিতে পারেন। অর্থাৎ আই থিঙ্ক আপনার ডিটেলস বুঝতে পেরেছেন, আপনি সেগুলো খাতায় লিখে নিন যেই জিনিসগুলো আমি আলোচনা করলাম। আপনারা যদি এরপরে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আপনার যে এতটা মূল্যবান সময় আমাকে দিলেন দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা বলতে চাই, আপনারা যেভাবে আমার ভিডিওকে লাইক করছেন, শেয়ার করছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ব্যবসা অনেক গ্রোথ হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।